ছিল এক টিয়া পাখি, ও তার একটা সুন্দর বাসা ছিল। একদিন বৃষ্টি শুরু হলো, ওরা তাড়াতাড়ি একটা ঘর বানায় ফেলো টিয়া পাখিরা। তখন একটা বাঁদর বসে কাছে বসে ওই বাড়িটা ফেঙ্গে দিল, ফেঙ্গে ফেঙ্গে দিল। তারপর কি করলো, ওকে একদম নিচে ফেলে দিল। নিচে ফেলতে ফেলতে ওর কান্না করল, আরেকটা বাড়ি অন্য জায়গায় বাড়ি বানাতো চলো। তারপর অন্য জায়গায় গিয়ে বাড়ি বানালো। তারপরে কি হলো, বাঁদরটা আবার এসে গেল। এসে যেতেই ওদের আবার হাউসটা ভেঙে দিল আর আবার বানালো। যেদিন হচ্ছে ওদের ওর হচ্ছে ভাঙতে যাচ্ছিল ওইটা, তখনই এক কুড়ি এসেও একটা চুহা বাড়াই দিল। তখনই বললো যে পুরিটা, তুমি আর কখনো টিয়া পাখির বাসা ভাঙবে? আমি ভাঙছিলাম কেন, আমি বুঝছি যে আমার একটা হচ্ছে একটা রাজা আছে যেটা খুব দুষ্ট, এজন্য আমার হচ্ছে ও আমার এই হচ্ছে টিয়া পাখির ঘরটা ভেঙতে বলেছে, এজন্য আমি এরম করছি। ঠিক আছে চলো আমরা যাই। তারপর জেলো, যেতেই দেখলো যে ওই রাজপুত্র বে। তারপর হচ্ছে ওকে একটা ইঁদুর বানায় দিল, তাকে সুচাই বানায় চুহাই বানায় দিল। তারপর কি হলো, ওদেরকে এই গ্রাউন্ড থেকে সরাই দিল। তারপর ওরা ওটিয়ে পাখির বাসাটা খুব সুখে শান্তি থাকলো হচ্ছে রাজার ঘরে। তারপর একটা নীল পাখি আসলো। তারপর ওকে বললো যে তোমাকে আমার সাথে খেলতে চাও? হ্যাঁ। তারপর ওর সাথে খেললো, খেলতে 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 এক রাজপুত্র আসলো খাতির সাথে খেলতে। ওরা দুজনের টিয়া পাখি বিয়ে হয়ে গেলো, রাজপুত্র বিয়ে হলো, সিপাই দেখে বিয়ে হয়ে গেলো বিয়ে। তারপর ওরা সুখে শান্তিতে থাকলো, তারপর বসবাস করলো এই রাজ্যে। তারপর বি এন্ড।